নমস্কার, আমি শ্রেয়া, শুরু করছি ভূমি বার্তা। নমস্কার, আমি পিয়ালি, শুরু করছি আজকের ভূমি বার্তা। ভারতবর্ষের রাজনীতি অধ্যায় ইন্দ্রপতন। জাতীয় রাজনীতির বটবৃক্ষ থেকে ঝরে পড়ল আরো একটি পাতা, চলে গেলেন বর্ষীয়ান প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। চলে গেলেন সিপিএমের প্রাক্তন এবং একাধারে প্রাক্তন লোকসভা স্পিকার সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর অবশেষে আজ 13ই অগস্ট কলকাতার বেলভিউ হাসপাতালে সকাল 8:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় রাজনীতির অন্যতম সফল কাণ্ডারী সোমনাথ চট্টোপাধ্যায়। শেষ কয়েক বছর ধরেই তিনি শারীরিক অসুস্থতা নিয়ে দিন যাপন করছিলেন। বিগত কয়েক মাসে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন, তবে গত শুক্রবার থেকে শারীরিক অবনতি হতে থাকে তার। গঠন করা হয়েছিল একটি বিশেষ চিকিৎসা দল। আজ সকালে তিনি দেহত্যাগ করেন। তার রাজনৈতিক জীবন অতি বর্ণময়, সাফল্য ও বিতর্ক দুই জড়িয়ে রয়েছে তাকে ঘিরে। রাজনীতিতে হাতে খড়ি 1968 সালে। 2004 সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয় ভারতীয় লোকসভার প্রথম বাঙালি স্পিকার হিসাবে। পরবর্তীকালে তাকে এই পদ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 1989 থেকে 2004 পর্যন্ত লোকসভায় দলের নেতা ছিলেন তিনি। এছাড়াও তিনি ছিলেন তৎকালীন বাম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। 2004 সালের পর তিনি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। বস্তুত 2012 সালে তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। আজ সকালে তার মৃত্যুর পর মরদেহ হাসপাতালে থেকে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। এরপর সেখান থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট বিচারপতি এবং আইনজীবীগণ। দক্ষিণ কলকাতায় শায়িত হয়ে থাকে তার মরদেহ। হাইকোর্ট থেকে এরপর মরদেহ যায় বিধানসভায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে গান স্যালুট সম্পন্ন হয়, তার শেষ বিদায়। মৃত্যুর পর দেহদাহ পরিবর্তে তার দেহদান করা হবে SSKM হাসপাতালে। এ যেন সত্যি নক্ষত্র পতন। তথাগত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ভূমি 24x7। তৃণমূলের নিশানায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সম্প্রতি কলকাতায় বিজেপির প্রকাশ্য সভায় রাজ্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য করায় 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার সময় দেওয়া হয়েছিল। তাকে উপেক্ষা করায় আদালতের নির্দেশ ধরালো তৃণমূল। তৃণমূলের নিশানায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শনিবার কলকাতার মেয়র রোডে বিজেপি সভা থেকে রাজ্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় আক্রমণ করেন বিজেপি সভাপতি। সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 24 ঘন্টার মধ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করায় অমিত শাহের বিরুদ্ধে আইনি চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্ধ শতবর্ষ পূর্তি পালিত হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। এই উপলক্ষে হলদিয়া বন্দরের বিভিন্ন সময়ের আর্ট গ্যালারির উদ্বোধন করে বন্দর কর্তৃপক্ষ। সতীশ সামন্ত ফার্স্ট অয়েল জেটির কার্গো হ্যান্ডলিং এর অর্ধ শতবর্ষ পূর্তি পালিত হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। সোমবার এই উপলক্ষে হলদিয়া বন্দর ও কলকাতা পোর্ট ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানটি পালিত হয়। 1968 সালের আজকের দিনেই হলদিয়া বন্দরে প্রথম কার্গো হ্যান্ডলিং এর সূচনা করা হয়। 19,500 টন ওজনের MT এম্পোরিয়া নামে তেলবাহী একটি জাহাজ প্রথম নোঙর ফেলেছিল। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই জাহাজের নামাঙ্কিত একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত ও কলকাতা পোর্টের চেয়ারম্যান বিনীত কুমার প্রমুখ। এদিন হলদিয়া বন্দরের বিভিন্ন সময়ের ছবি দিয়ে একটি আর্ট গ্যালারির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষ।
आज के दिन जब 50 साल होने जा रहे हैं कलकत्ता हल्दिया डॉक कॉम्प्लेक्स के, मैं ये बताना चाहूँगा आप सबको कि ये कोई एक दिन की मेहनत नहीं है। उसके 50 सालों से जिन लोगों ने, हमारे स्टाफ ने, लेबर ने, यहाँ के सभी लोगों ने, हल्दिया की जनता ने जिस प्रकार का सपोर्ट दिया है, उसके कारण आज ये स्थिति आई है कि हल्दिया डॉक कॉम्प्लेक्स ने अपने सारे पुराने रिकॉर्ड तोड़ के पिछले साल 2017-18 में 42 मिलियन टन से भी ज़्यादा माल लदान किया है। মেদিনীপুরের আদালতে পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে তোলা হলো পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের স্বামী এম রাজুকে। মেদিনীপুর আদালতে পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে তোলা হলো পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের স্বামী এম রাজুকে। সোমবার আদালত চত্বরে ভারতী ঘোষ সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান, রাজ্য সরকার ষড়যন্ত্র করে এই মামলা করেছে, সরকারের এক গভীর চক্রান্ত চলছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই এম রাজুকে সিআইডি গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নিয়েছিলেন তারা। আজ রিমান্ড শেষ হলে তাকে আদালতে তোলা হয় বলে সূত্রের খবর। সেখানে ফের 4 দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মাদক সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ। বিপুল পরিমাণ মাদক সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জেলার শামশেরগঞ্জ ও লালগোলা থানা এলাকা থেকে প্রায় 2 কেজি হেরোইন সহ 3 জনকে আটক করে পুলিশ। ধৃতরা মকিমপুর লালগোলা এলাকার বাসিন্দা। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান জেলা পুলিশ সুপার মুকেশ কুমার। ধৃতরা বাইরে থেকে মাদক এনে জেলায় বিক্রি করত বলে সূত্রের খবর। ধৃতেরা গত 2000 সাল থেকেই মাদক পাচারের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। কালকে রাত্রে 2টো থানাতে আলাদাভাবে রেড হয়েছে। 2টোই থানাতে আমরা হেরোইন কিছু আমরা সিজ করেছি। শামশেরগঞ্জ থানাতে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের নাম হচ্ছে রাকিব শেখ, সন অফ ফজলু শেখ, অ্যান্ড আব্দুল হাকিম, সন অফ ওমর ফারুক। দুজনের বাড়ি হচ্ছে মকিমপুর লালগোলা। এরা নর্থ বেঙ্গল সাইড থেকে আসছিল, যেটা আমাদের কাছে ইনফরমেশন ছিল। এরা বাসে ছিল, বাসে এদেরকে ইন্টারসেপ্ট করা হয়, চেকিং করা হয়। এদের কাছ থেকে আমরা 1 কেজি 148 গ্রাম হিরোইন টোটাল আমরা সিজ করেছি। হুমকিতে কাজ না হওয়ায় গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, সেই গুলিতে মৃত্যু হয়েছে গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন গৃহবধূ। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকায় বাসিন্দা বাবুয়া ঝাঁয়ের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই এদের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত দুষ্কৃতীরা হুমকি দিতে থাকে। অভিযোগ তুলতে অস্বীকার করলেই বাবুয়া ঝা এবং তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে পরিবার সূত্রের খবর। সীমাকে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অমানবিকর সমাজে জড়িয়ে সম্পর্কের টানা পড়ুন। সম্পত্তি লালসায় ভাইপোর হাতে খুন কাকিমা। সম্পত্তি নাকি সম্পর্ক, কিসের মূল্য গুরুত্বপূর্ণ উঠছে প্রশ্ন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হলেন কাকিমা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের শীর্ষই গ্রামে। ভিন রাজ্যে শ্রমিকের কাজে যুক্ত গুপি হেমরাম মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এসে কাকা সুনীল হেমরাম ও কাকিমা ফেডেরা সোরেনের উপর পারিবারিক সম্পত্তি নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিত বলে পরিবারের তরফে অভিযোগ। রবিবার বিকেলে সম্পত্তি নিয়ে গুপি বিবাদ বাঁধায়। সেই সময় লোহার রড ও হাসুয়া দিয়ে গুপি হামলা চালায় কাকিমা ফেডারার উপর। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় প্রথমে ফেডারকে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফেডারার। ঘটনার পর থেকে পলাতক ভাইপো গুপি হেমরাম। ঘটনার তদন্ত করছে পুলিশ। আমার বউর উপর হামলা করে একটা হাসুয়া নিয়ে, একটা মানে রড নিয়ে, কে গুপি হামলা করে, মানে ধাক্কাধাক্কি করে, তখন ও ভয়ে আবার ছড়িয়ে যায় মাঠের মধ্যে। আমি মাঠের মধ্যে গেছিলাম ধানের জমিতে গিয়ে আমাকে বলে, বাবা তুমি দৌড়ে আসো, আমার মাকে, আমার শাশুড়িকে মারছে। কে মারছে রে বাবা? তো বলছে যে আমার গুপি ভাসুর মারছে।
কেন মারছে আমি বলতে পারছি না, এরকম ওরা মানে একটু তর্কাতর্কি করছে। হোস্টেলের ঘর থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ, ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় বাণীপুর এলাকায়। ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাণীপুর এলাকায়। মৃত ছাত্র কৃষ্ণালাল সাউ ঝাড়খণ্ডের বাসিন্দা বলে সূত্রের খবর। তিনি হাবড়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। কৃষ্ণা তার এক সহপাঠীর সঙ্গে হাবড়ার বাণীপুরে গোবিন্দ সাহার বাড়িতে থাকতেন। রবিবার ঝাড়খণ্ড থেকে কৃষ্ণার বন্ধুরা আসেন তার কাছে। রাতে তারা কৃষ্ণার সঙ্গেই ছিলেন বলে সূত্রের খবর। সোমবার সকালে তারা চলে যাওয়ার পরই ঘরে কৃষ্ণার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির মালিক গোবিন্দ সাহা। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। শিলিগুড়ি উড়ালপুল ভেঙে পড়ার ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছালো তদন্তকারী দল। নির্মাণ কার্যে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান পরীক্ষার আশ্বাস তদন্তকারীদের, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। গত শনিবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার কান্তিভিটায় হঠাৎই ভেঙে পড়ে নির্মীয়মান উড়ালপুল। দুর্ঘটনার কারণ জানতে মুম্বাই থেকে ঘটনাস্থলে পৌঁছান উড়ালপুল নির্মাণকারী সংস্থার টেকনিক্যাল হেড পি কে গুহ। ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া উড়ালপুলের বিভিন্ন অংশ খতিয়ে দেখেন। বড় কোনো গাড়ির ধাক্কা লেগেই উড়ালপুল ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যে ভেঙে পড়া উড়ালপুরের বিভিন্ন অংশের গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে দুই অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রের খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাছি বাইপাস এলাকা থেকে তাদের আটক করে বারুইপুর জেলা পুলিশ। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বারুইপুর জেলার পুলিশ। সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা কামালগাজী বাইপাস এলাকা থেকে রাজেশ শর্মা ও মোস্তাক আলম নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে 10টি ওয়ান শাটার পাইপগান, 3টি 7mm পিস্তল, 6টি ম্যাগজিন ও নগদ 38,000 টাকা সহ মোবাইল ফোন ও মোটর বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে রাজেশের বাড়ি হুগলি ও মোস্তাক উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে পুলিশ। চোখ রাখবো খেলার খবরে। ভিয়েতনাম ওপেনের ফাইনালে ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় সেশের হেরে রুস্তাভিতে কাছে 14-21, 10-21 গেমে পরাস্ত হলেন ভারতীয় শাটলার অজয় জয়রাম। অল্পের জন্য ভিয়েতনাম ওপেন হাতছাড়া হলো ভারতীয় শাটলার অজয় জয়রামের। খেতাবি লড়াইয়ে ইন্দোনেশিয়ার খেলোয়াড় সেশার হিরেন রুস্তাভিতের কাছে 14-21 এবং 10-21 গেমে পরাস্ত হন ভারতীয় খেলোয়াড়। ফাইনাল হেরে রূপোর পদক নিয়ে দেশে ফিরতে হচ্ছে অজয়কে। চলতি বছর টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারতীয় শাটলার। শেষ চারে লড়াইয়ে তিনি 21-14 এবং 21-19 গেমে পরাস্ত করেন সপ্তম বাছাই জাপানি খেলোয়াড় ইউই গার্সিকে। রজার্স কাপের ফাইনালে গ্রিক খেলোয়াড় স্টেফানোস সিসিপাসকে 6-2, 7-6 স্ট্রেট সেটে হারিয়ে ক্যারিয়ারের 80তম ATP ট্যুর ট্রফি জিতলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রজার্স কাপের ফাইনালে অবাছাই গ্রিক খেলোয়াড় স্টেফানোস সিসিপাসকে হারিয়ে ট্রফি ঘরে তুললেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। খেতাবি লড়াইয়ে অবাছাই গ্রিক খেলোয়াড় সিসিপাসের বিরুদ্ধে 6-2, 7-6 সেটে জয়লাভ করেন শীর্ষ বাছাই নাদাল। 2013 সালে শেষবার রজার্স কাপ জিতেছিলেন স্প্যানিশ টেনিস স্টার। এই খেতাব জয়ের পাশাপাশি ক্যারিয়ারের 80তম ATP ট্যুর ট্রফি জিতলেন রাফা। ভূমি বার্তা এখনকার মতো এই পর্যন্ত। চোখ রাখুন ভূমি 24x7 এ।